আকৌ চলিছে, দাও দাও কৈ চলিছে। থানা চৌহদতে জ্বলি চাই হল ট্ৰাক। আৰক্ষীৰ জব্দাকৃত বাহনত দুৰ্বৃত্তৰ অগ্নিসংযোগ। আচলতে হৈছে কি, কিয় বারে বারে চলিছে আরক্ষীয়ে জব্দ করা বাহন? ধারাবাহিকভাবে জ্বলিব ধরেছে ইখনের পাছত সিখন জব্দাকৃত বাহন। এবার গোসাইগাঁওত আরক্ষীর জিম্মাত থকা গাঞ্জা কড়িয়া ট্রাকত দুর্বৃত্তর অগ্নিসংযোগ। থানার সমীপতে চাওক দাও দাওকৈ পুনৰ জ্বলিল জব্দাকৃত ট্রাক। বারে বারে সংঘটিত এনে ঘটনায় এতিয়া সর্বত্র সৃষ্টি করেছে রহস্যর। সমান্তরালভাবে চলিছে এনকাউন্টার, একদিনে রাজ্যত দুটাকৈ এনকাউন্টার। আরক্ষীর গুলিত গুলিবিদ্ধ তিনি ড্রাগস গাঁজা ব্যবসায়ী। রাজ্যত এনকাউন্টারের অঘোষিত প্রতিযোগিতা। চব্বিশ ঘণ্টাত পুনের দুটাকৈ স্থানত গরজিলে আরক্ষীর আশ্রয়। গোসাইগাঁওত গাঁজা সরবরাহকারী আরক্ষীর গুলি চালনা। গুলিবিদ্ধ কুখ্যাত গাঁজা ব্যবসায়ী আরিফ খান। কোকরাজার দলগাঁওত সংঘটিত হল এনকাউন্টার। আরক্ষীর গুলিত আহত গাঁজা সরবরাহকারী এইটু আরিফ খান। তদন্তর সময়ত আরক্ষীর বেহুফালি পলায়নের চেষ্টা করতেই ভরিত গুলিয়ালে আরক্ষীয়ে। বৃহস্পতিবার শ্রীরামপুরের আটক হয়েছিল আরিফ খান। HR 38UI 778 নম্বরের ট্রাক সহ জব্দ করেছিল গাঁজা। জেরাত স্বীকার করেছিল গাঁজা লুকুয়াই রখার তথ্য। নিশা লুকুয়াই রখা গাঁজা বিচারি তদন্ত চলাইছিল আরক্ষীয়ে। তদন্তর মাজতে পলায়নের চেষ্টা করতে আরক্ষীয়ে গুলিয়ালে এইটু আরিফ খানক। গাঁজা সরবরাহত ব্যবহৃত জব্দাকৃত ট্রাকও জ্বলাই দিলে দুর্বৃত্তয়। ঘটনার তথ্য গাব দিয়ার চেষ্টার বাবেই জ্বলাই দিয়ার সন্দেহ। চব্বিশ ঘণ্টা নৌহতে রাজ্যত দ্বিতীয়টো এনকাউন্টার। লক্ষিমপুরত দুই ড্রাগ সরবরাহকারী আরক্ষীর গুলি। গুলিবিদ্ধ আব্দুর জব্বর আর জাকির হুসেন। এজন আসলে জাকির হুসেন, ভীম পি এস আন্দ। নিশা ড্রাগসর ঘাটির সন্ধানত সার্চ অপারেশন চলাইছিল আরক্ষীয়ে। তদন্তর বাবে আরক্ষীয়ে লৈ গৈছিল ড্রাগস সরবরাহকারী দুটাক। বান্দরদুয়ার দুই নং পার্বতীপুরত চলিছিল অভিযান। তদন্তর সময়তেই এন্ধারর সুযোগ বুঝি আরক্ষীর হাতের পর পলায়নের চেষ্টা করেছিল সরবরাহকারী দুটাই। পলায়নের চেষ্টা করতেই ড্রাগস সরবরাহকারী দুটাক গুলিয়ালে আরক্ষীয়ে। বৃহস্পতিবার আরক্ষীয়ে পথালি পাহাড়ের আটক করেছিল সরবরাহকারী দুটাক। বৃহৎ পরিমাণের হেরোইন সহ আরক্ষীয়ে জব্দ করেছিল বিলাসী বাহন। নিশায় সরবরাহকারীক লগত লৈ চলিছিল অভিযান। তদন্তর সময়তেই পলায়নের চেষ্টা করতে গুলিয়ালে সরবরাহকারী দুটাক। ব্যুরো রিপোর্ট, ঈশান নিউজ।